2 কোটি 4 কোটি টাকা এক একটা সিট বিক্রি হচ্ছে, সে কতটা আমাদের যে মানুষের, সাধারণ মানুষের যে চিকিৎসার প্রয়োজন সেদিকে কতটা নজর দেবে। তার তো সবসময় লক্ষ্য থাকবে যে বাবার টাকাটা আমি কত তাড়াতাড়ি পূরণ করব, ফেরত নেব, ফেরত করে দিতে পারবো। যদি লোন নিয়ে থাকে তাদেরকে টাকাটা শোধ দিতে হবে। তো এইভাবে ছাত্র তৈরি হয় না, এবং সেইটা আমার মনে হয় একটা সমাজের খুব বড় ব্যাধি। একদমই, বিশেষ করে আমরা যে রাজ্যে বাস করছি সেই রাজ্যের যা স্ট্রাকচার বা এই মুহূর্তে সেই রাজ্যের যা সিনারিও, তাতে আমরা এরকমই কিছু জিনিস দেখতে পাচ্ছি। কি মনে করেন, মানে এতে করে রাজ্যের যে তরুণ প্রজন্মের যে ভবিষ্যৎটা, সেই ভবিষ্যৎটা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে? তাহলে অনিশ্চয়তার জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। তরুণ প্রজন্ম আমাদের, যাদের বয়স হয়ে গেছে, আমরা যারা অনেক দিন ধরে একটা নির্দিষ্ট পেশায় টিকে আছি, নতুন ছেলে মেয়ে, আমি বলছি আমাদের পেশা ছাড়া অর্থাৎ অভিনয় পেশাতেই আমরা যখন ঢুকেছি, সেই সময়ের থেকে গ্রোথ হতে হতে আজকে এমন একটা জায়গায় এসে দেখেছে ঢুকেছে। আমি যখন টালিং এঞ্জে ঢুকেছি তখন 90-এর দশকের একেবারে গোড়ায়, তখন 15-20 কোটি টাকা সব মিলিয়ে টেলিভিশন ফিল্মে কাজ হতো, এখন সেটা প্রায় 1200 কোটি টাকা এসে দাঁড়িয়েছে। ফলত আমাদের এই এন্টারটেনমেন্ট পেশাতে লোকজন এসে অনেকটা সুযোগ পাচ্ছে, এবং আশা করি এখানে একটা বলছি, এখানে কিন্তু ওই হাতে করে কেউ সুযোগ করে দিলেই সে সাফল্য পাবে সেটা নয়, যারটা প্রমাণ আমরা দেখছি যে মানুষের একটা বিচারের মানদণ্ড সব সময় কাজ করে, যার জন্য টেলিভিশন খুব বড় ব্যবসা। আমাদের এইখানে তাকালে বুঝতে পারবে যে টেলিভিশন কিন্তু মানুষ বিচার করে, টিআরপি আসে প্রতি সপ্তাহে, এবং সেখানে এই 1200 কোটি টাকার মধ্যে, 1250 কোটি টাকার মধ্যে টেলিভিশনেই বেশিরভাগ কাজটা হয়, 1000 কোটি টাকার উপরে, বাকিটা ফিল্ম এবং ওটিটির থেকে, ওটিটির মধ্যে ঘোরাফেরা টাকাটা রোল হয়। কিন্তু সেখানে দেখবে টেলিভিশনে কেন হচ্ছে, সেখানে টেলিভিশনে কিন্তু অ্যাকচুয়ালি কোনো বিশিষ্ট ব্যক্তির কোনো ইচ্ছা অনুসারে সেখানে চলে না, কোনো গোষ্ঠীর ইচ্ছা অনুসারে চলে না। তোমার যদি মানুষ পছন্দ করে তবেই তুমি টিআরপি পাবে, আর না হলে তুমি পাবে না। সেই জিনিসটা কিন্তু আমাদের ফিল্ম এবং ওটিটির ক্ষেত্রে আক্রান্ত হয়েছে। ফিল্মের ক্ষেত্রে দেখা গেছে যখন আমরা স্বজন পোষণ করেছি, ফিল্ম ধরাশয়ী হয়েছে বক্স অফিসে, সেটা ফেল করেছে, আর একটা উত্তম কুমারের মতো সুপারস্টার আমরা তৈরি করতে ব্যর্থ হয়েছি, সে বা ওটিটিতেও তাই। কিন্তু টেলিভিশন কিন্তু একটা ছোট্ট ব্যবসা, যেখানে মাত্র 5-10 কোটি টাকার ইনভেস্টমেন্ট ছিল, সেটা কিন্তু এখন 1200-1250 কোটি টাকার ইনভেস্টমেন্ট, এবং কম বেশি প্রায় ক্যামেরার সামনে পিছনে মিলে প্রায় 1050-এক মানুষ কাজ করেন। তাহলে তুমি বুঝে ভাবো যে কতগুলো পরিবার সেখানে যুক্ত রয়েছে, শুধু তো এন্টারটেনমেন্ট চ্যানেল নয়, নিউজ পোর্টাল, নিউজ চ্যানেল কত এসে পড়েছে। তো এই টেলিভিশন, এইটাকে আমাদের ধরে রাখতে হবে, এবং আগামী দিনে গুণগত মান আরও বাড়াতে হবে। সেই সঙ্গে ফিল্মের যে ক্ষেত্রগুলো ছোট হয়ে আসছে, সেই ছোট হয়ে আসা ফিল্ম হলগুলো, আমরা যখন ঢুকেছি তখন 250-300 হল অ্যাক্টিভ ছিল, এখন তার অর্ধেক হল অ্যাক্টিভ রয়েছে। আমরা কি করে একসাথে সবাইকে নিয়ে কাজ করে গুণগতভাবে ভালো কাজ মানুষের কাছে উপস্থিত করতে পারলে হল আবার খুলবে? তোমরা দেখো না, পাঠান বা জওয়ানের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হল বন্ধ হয়ে যাওয়া হলও খুলেছে, সেটা তো একটা পজিটিভ দিক। তো সেই বন্ধ হয়ে যাওয়া হল আমাদের বাংলা ছবির ক্ষেত্রে আমরা কবে খুলতে পারবো, সেই চ্যালেঞ্জের মুখে আমরা দাঁড়িয়ে আছি।